فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ পড়েন আল্লাহু আকবার। দেখেন আল্লাহটা বর্ণনাটা কেমন করে দিচ্ছেন। আল্লাহ বললেন সেদিন আমি মিজানের পাল্লায় তোমাদের সবকিছুর ওজন দেব। মিজানের বহুবচন হচ্ছে মাওয়াজিন। মিজান মানে দাড়ি পাল্লা, মিজান মানে কি, বহুবচন কি মাওয়াজিন। আল্লাহ বললেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী বলেন এই দুইটা বাক্য জিব্বায় উচ্চারণ করতে পাতলা আল্লাহর কাছে বড্ড প্রিয়, কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন হয়ে যাবে বিশাল ওজন, আপনার ওজনের পাল্লা ভারী করে ফেলবে। সেদিন আল্লাহ মিজানের পাল্লায় জাররা জাররা হিসাব করবেন। মিজানের শাব্দিক সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা। কি পাল্লা কথা বলেন, ঘুমে ধরছে, শেষ করে দেই আর দুই এক মিনিট, তাও জিনা ওয়াজ শুনবেন তো না চলে যাবেন সব জিনা। তো মিজানের পাল্লার শাব্দিক বাংলা অর্থ হচ্ছে, সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা। দাড়ি পাল্লাতে আলু মাপে, ডাল মাপে, চাল মাপে, এগুলো মাপে, নিক্তি পাল্লাতে স্বর্ণ মাপে, ঠিক কিনা? দাড়ি পাল্লা দিয়ে স্বর্ণ মাপতে দেখছেন, নিক্তি পাল্লা দিয়ে মাপে। কারণ দাড়ি পাল্লায় খুব সূক্ষাতি সূক্ষ্ম হিসাব করা যায় না, দু চারটা চাল ডাল বেশি কম এদিকে যাক ওদিকে যাক তেমন সমস্যা নাই, কিন্তু স্বর্ণ যদি কিছু বেশি কম যায় আমও শেষ, সালাও ব্যবসা শেষ, ক্রেতা পাইয়ে গেলে উনি লাভবান, আমি পাইয়ে গেলে আমি লাভবান। এজন্য স্বর্ণ মাপতে হয় নিক্তি পাল্লা দিয়ে। নিক্তি পাল্লার এখন মিটার বের হয়েছে, ওটার মধ্যে একটা চুল ছিঁড়েও যদি আপনি দু তিনটা চুল ফেলে দেন ওইটা ওজনে এসে যাবে, পয়েন্ট এত এত এটার ওজন আছে, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ এরকম নিক্তি পাল্লা সেদিন দাঁড় করাবে, যে নিক্তি পাল্লার ভেতরে আল্লাহ জাররা জাররা হিসাব করবে। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরাইয়ারা। জাররার উদাহরণ আমি এরকম দেই, শীতের দিন সকালবেলায় যাদের টিনের ঘর আছে দেখবেন টিনের ঘরে উপরে ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকে, ঘরে ঢুকলে দেখবেন ঘরের কোথাও আলো নাই কিন্তু এই টিনের ছিদ্র দিয়ে সূর্যের চিকন একটা আলো ঘরে ঢুকেছে, ওটা সামনে দেখলে সামনে গেলে দেখবেন যে ওই আলোটার মধ্যে পাতলা পাতলা ধুলা বালি উঠতেছে, ঘরের কোথাও দেখা যায় না কিন্তু ওইটার মধ্যে দেখা যায়, দেখা যায় না, ওইটারে আরবিতে বলে জাররা। ওই জাররা পরিমাণ পাপ করেছেন সেটাও দেখবেন, জাররা পরিমাণ ভালো করেছেন সেটারও প্রতিদান সেদিন দিবে কে, যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে আরামে থাকবে সুখে থাকবে, তাকে সামনের দিক থেকে এনে এই ডান হাতে আমল নামা দেয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা, সেদিন যাদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে তাদের আমল নামা সহজ হয়ে যাবে। আল্লাহ এই কঠিন বিপদের দিন যেদিন আমার বাবা আমার চিনবে না, আমার মা আমার চিনবে না, সূর্য আমার মাথার উপর, তুমি ছাড়া আমার কেউ নাই, ওই কঠিন দিনে আমারে তুমি ডান হাতে আমল নামা দিও। যার ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি।